অবশেষে দেখা মিলল পার্থ ঘনিষ্ঠ মোনালিসার। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারির পর উঠে এসেছিল মোনালিসা দাসের নাম, কিন্তু হদিশ মেলেনি। অবশেষে দেখা মিলল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা ও বিভাগীয় প্রধান মোনালিসা দাসের। যদিও নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবি তার, কাজে যোগ দিয়ে আসানসোলে নিজের ভাড়া বাড়িতে ফিরলেন মোনালিসা দাস। সোমবার বিকেলে তিনি আসানসোলে নিজের ভাড়া বাড়িতে আসতে দেখা গেছে তাকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে জানতে চাওয়া হয় শিক্ষাক্ষেত্রে দুর্নীতিকাণ্ডে তার নাম সামনে আনছেন বিভিন্ন রাজনৈতিক দল। এই প্রসঙ্গে তিনি বলেন, তিনি একজন সৎ শিক্ষক এবং শিক্ষক পরিবার থেকে তিনি এসেছেন। যারা অভিযোগ করছেন এই বিষয়ে তারা বলতে পারবেন। ম্যাডাম, আজকে কোথায় গেছিলেন, এখন কোথা থেকে আসছেন? আপনারা যেখান থেকে দেখেছেন, আমি বিশ্ববিদ্যালয়ে কাজে গিয়েছিলাম, কাজ করে বাড়ি ফিরে। কিছু বলতে পারবো না, আমি ওই সময় অসুস্থ ছিলাম, আমার সেমিনারে নাম ছিল, আমি সেমিনারে আমার থাকার কথা ছিল, কিন্তু আমি অসুস্থ থাকায় আমি কাজ থেকে অব্যাহতি চেয়েছিলাম, সেই জন্যই সম্ভবত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যে সকল অভিযোগগুলো করছে সেটা কি মনে করছেন, ভিত্তিহীন? সম্পূর্ণ ভিত্তিহীন, অবান্তর যারা করছে তারা বলতে পারবে, এই বিষয়ের সঙ্গে আমি কোনো মতে যুক্ত নই। আমি একজন সৎ শিক্ষক, শিক্ষক পরিবারের সৎ সন্তান, আমি সেইটুকুই জানি, বাকিরা যারা বলছেন তারা বলতে পারবে।